নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকন বাজাবেন যাতে করে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনারা একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গে প্রায় কয়েক হাজার শিক্ষক চাকরি খোয়াতে চলেছেন চাকরি খোয়াতে পারেন বাংলার কয়েক হাজার শিক্ষক কাঠগড়ায় শিক্ষানীতি চলুন বিস্তারিত জেনে নেব খবরটি কেন্দ্রীয় খসড়া জের দু সাল থেকে আর পার্শ্ব শিক্ষকদের পরটাই থাকবে না তাই শিক্ষকদের চাকরি থাকবে কি নেয়া তা নিয়ে শুরু হয়েছে তরজা এই শিক্ষানীতিতেই শিক্ষকদের অবস্থান নিয়ে ওঠা প্রশ্ন সংশয়ের জায়গা তৈরি করেছে এই বিষয়ে নিয়েই তৈরি হয়েছে ধন্দ কেননা দু হাজার সাল থেকে কি কী শিক্ষক নিয়োগ তুলে দেওয়া হবে নাকি যারা শিক্ষক হিসাবে কাজ করছেন তাদের রুটি রুজি পথে বসবে এক্ষেত্রে ঠিক কোনটা করতে চলেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা আতঙ্কিত কেন্দ্রের দাবি এই চূড়ান্ত শিক্ষানীতি নয় তবে সে আশায় বুক বাঁধতে রাজি নন এই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা বর্তমানে এই রাজ্যের পঞ্চাশ হাজারের বেশি শিক্ষক কাজ করছেন বাম আমলেই তারা নিয়োগপত্র পেয়েছিল তৃণমূল সরকারের আমলে কোনো শিক্ষক নিয়োগ হয়নি কেন্দ্রীয় খসড়া শিক্ষানীতিতে শিক্ষকদের সমাজের সঙ্গে দৃঢ় বন্ধন গড়ে তোলার কথা বলা হয়েছে তাতে কি শিক্ষকদের স্থায়ীকরণ হবে কি না তা নিয়ে দোলাচলে রাজ্যের শিক্ষা শিক্ষক মহল অন্যদিকে কেন্দ্রীয় খসড়া শিক্ষানীতিতে সাফ জানানো হয়েছে শিক্ষা শিক্ষকদের বাইরে শিক্ষার বাইরে শিক্ষকদের দিয়ে অন্য কোনো কাজও করানো চলবে না শুধুমাত্র ভোটগ্রহণ ছাড়া মিড ডে মিলের কাজ স্বাস্থ্য সচেতনতা পরিবার পরিকল্পনা সংবাদ সমীক্ষার কাজ আদমশুমারির কাজ এসব এতদিন শিক্ষকদের দিয়ে করানো হতো এবার থেকে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এসব কাজের জন্য আলাদা লোক নিয়োগ করবে শিক্ষা দপ্তর উল্লেখ্য স্কুল শিক্ষা স্কুল শিক্ষকতার বাইরে এসব কাজ করানোর জন্য বেজায় ক্ষুব্ধ ছিল শিক্ষক মহল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য